আজকে তাতানের ব্রেকফাস্টে আছে ঝাল সুজি করে দিয়েছি। আর এদিকে ফল কিছু খাবে না, নেইও আম খাবে না বলছে, খেজুর দিয়ে দিয়েছি আজকে। এই হচ্ছে আজকে স্কুলের টিফিন। সাঁতারে যাও, নিচে গিয়ে বাবার কাছে দিয়ে দিবি। টাটা বাবা, জল খাবে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, ভালোই আছি, মোটামুটি ভালো আছি। আজকে তো আজকে হচ্ছে মঙ্গলবার, তাতান তো স্কুলে বেরিয়ে গেল, ইন্দ্রই দিয়ে এসছে ওকে পাঠিয়ে দিয়ে। আমি ভিডিও কিছুটা এডিট ছিল বাকি, ওটা করলাম, আপলোড করলাম, আর টেবিলটা পরিষ্কার করতে পেরেছি। এই যে টেবিলটা পুরো পরিষ্কার, ওদিকটা মোটামুটি ঠিকই আছে। এখন যেটা করতে হবে আমাকে, এই দেখ, এই বাসন কিন্তু মাজা বাসন নয়, এগুলো মাজতে হবে। প্লাস বেসিনেও এত বাসন জমে গেছে, তো জমানো থাকে তোমরা জানোই, পরের দিন পূজা এসে মাঝে। কিন্তু আজকে সকালবেলা যখন আমি তাতানের জন্য টিফিন বানাতে আসবো, ঠিক ওই সময় পূজা ফোন করে বললো যে আজকে আসবে না, ওর মায়ের জ্বর হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এরকম পরিস্থিতি আসতেই পারে। তো আগে থেকে জানা থাকলে কি হয়, আমি যে ও আসবে না, একই সময় ওর মানে বলে কয়ে ছুটি করে আসবে না, তখন আমি বাসন রাখি না, মেঝে মাঝে রেখে দিই, প্রবলেম হয় না। কিন্তু এরকম হঠাৎ করে ছুটি করলে একটু অসুবিধা হয়েই যায়, না কিছু করার নেই। তো এখন আমি যেটা করবো, এই এত বাসন আমার মাজার এখন সময় নেই, এত বাসন আমি এখন মাজতে পারবো না। তবে বেসিনটাকে আমাকে ফাঁকা করতেই হবে, এখানে অনেক কাঁচের বাসন রয়েছে, কাজে এর ওপরে আমি সবজি ধোয়া কিংবা মাছ টাছ ধোয়া চাল ধোয়া এগুলো করতে পারবো না। বেসিনটা ফাঁকা করতে হবে, কাঁচের বাসনগুলো আগে আমি মাজবো। মেজে এইখানে সব বাসন আমি এখন মাজবো না, যেই কটা পারবো মাজবো, বাকিগুলো রেখে দেবো। তো দেখা যাক, চলো স্টার্ট করি। এখানে মাছও বার করে রেখেছি বরফ কাটানোর জন্য, ঘরও ঝাড় দিতে হবে। তো টুকটাক এই কাজগুলো এক্সট্রা আর কি পড়ে গেছে, আমার হাতে বেশিক্ষণ টাইম নেই, আবার তাতানকে আনতে যেতে হবে, রান্নাবান্না আছে, প্রচুর কাজ, প্রচুর কাজ। তো চলো, এই প্রচুর কাজ কাজ নিয়ে আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ভাবলাম সবার আগে রান্নাঘরে ঢুকে বাসন ফাসনে হাত না দিয়ে সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। সেই ভাবলাম তাহলে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘর তো পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তারপর রান্নাঘরে ঢুকবো, রান্নাও বসাবো, বাসনও মাজবো। তো অনেকদিন পর এরকমভাবে নিজের হাতে নিজের সংসারে কাজ করছি, তো বেশ সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে। আগে না আমি এরকম করতাম, আমি তোমরা আমার একদম পুরনো ভিডিওগুলোতে দেখতে পাবে যে এরকম সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, ফার্নিচার মোছা, বাসন মাজা এগুলো সব আমি করতাম একা হাতে। কিন্তু তখন তো আর ইউটিউবে এতটা চাপ ছিল না, এখন যেরকম ইউটিউবের পিছনে সময় দিতে লাগে, তার জন্য হয়ে যেত বলতে কষ্ট করেই হতো তাতানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। আর তখন সবথেকে বড় কথা ছিল মর্নিং স্কুল ছিল, একদিকে ভালো ছিল, সকাল সকাল ওঠাটাও হতো, 5:30-5:30 সময় উঠে পড়তাম, ওকে স্কুলে দিয়ে এসে আবার ঘরের কাজকর্ম করে আবার ওকে নিয়ে চলে আসতাম, 11টার মধ্যে সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে যেত, 11টার সময় এসে তারপর দুপুরে রান্নাবান্না বসাতাম, একটা সুন্দর সিস্টেমের মধ্যে ছিল। কিন্তু এখন আবার ডে স্কুল হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে না ডের থেকে মর্নিংটাই ভালো ছিল, মর্নিং মর্নিং ওঠাও যায়, সমস্ত কাজকর্ম সারাও যায়, আর এই বেলাতে স্কুলটা খুব প্রবলেম, দিয়ে আসা নিয়ে আসা খুবই সমস্যা রান্নাবান্নার টাইমে। তো যাই হোক, ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বেসিনের কিছু কাঁচের বাসন আছে সেগুলো মেজে উপর দিয়ে রাখবো। আর আমি না এখন পুরো গামলা তুলে একেবারে সব বাসন মাজতে শুরু করবো না, তাহলে আবার রান্নাবান্না দেরি হয়ে যাবে। কিছু কিছু বাসন মেজে এখানে উপর দিয়ে রাখবো, আবার যেই ওই বাসনগুলো জল ঝরে যাবে ওগুলো আবার জায়গা মতো রেখে আবার ওখান থেকে গামলা থেকে কিছু বাসন তুলে ভিজিয়ে রাখবো, ওগুলো আবার মাজবো। তো এই সিস্টেমে 3-4 বারে মাজবো, আমার বাসন সব মাজা হয়ে যাবে। তো ফার্স্টে যেটা করবো, কাঁচের বাসনগুলো মেজে তুলে রাখবো, তারপরে রান্নার এদিকে কিছুটা রেডি করবো, মানে মাছটা ধোবো, রান্নাও তো বসাতে হবে, তো সেগুলোই এখন করে নিচ্ছি। দেখো বাসন কিন্তু আমার সমস্ত মাজা হয়ে গেছে, যেগুলো বেসিনের মধ্যে ছিল আর কি। এবার আমি মাছটা ধুয়ে নিচ্ছি, আর আজকে না আমি পমফ্রেট মাছ করব, শুধু মাছের ঝোলই করব আলু আর বেগুন দিয়ে, আর কিছু করব না, কারণ আগের দিনে না ডাটা চচ্চড়ি অনেকটা রয়ে গেছে, আর ভাত তো করবই, কাজে একদিকে বাছোয়া যে শুধু মাছের ঝোল করব, মাছের ঝোল করতে সব থেকে সোজা মানে কী বলবো। তো এদিকে মাছ ভাজাটা আমি বসিয়ে দেবো, মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি আবার কিছু বাসন আমি গামলা থেকে তুলে বেসিনে ভিজিয়ে রেখেছিলাম মাছ ধোয়ার পর। আর দেখো ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে, মানে বাসন জল ঝরে গেছে, আমি আবার সব তুলে জায়গা মতো রেখে দিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরেছি, আলু কেটেছি, বেগুন কেটেছি, মাছের জন্য মশলা করেছি, ভাত বসিয়েছি, এগুলো করতে করতে জল ঝরে গেছে। তারপর আবার কিছু বাসনগুলো মাজবো, মেজে আমি ঝুড়িতে উপর দিয়ে রাখবো, আবার এদিকে রান্নাও করবো, মানে দুদিক করতে করতে হয়ে যাবে, মানে পুরো রান্নাঘরেই এখন আমি পুরো আটকে গেছি আর কি। তো চলো এইভাবেই কাজ করি, আগে যখন আমি একা হাতে করতাম না এইভাবেই করতাম, রান্না বসিয়ে দিয়ে আবার কিছু বাসন মাজতাম, মানে বাসন জমিয়ে রাখতাম না, যেহেতু যেই কটা বেসিনে হয়ে যেত আবার সেই কটা মেজে মেজে রেখে দিতাম, তো এইভাবেই কাজ করতাম, হয়ে যেত। অনেক দিন পর আমি আবার সেই ফিলিংসটা পেলাম, আমার
অবস্থা দেখেছো, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। যাক, এইসব কাজ করার তো অভ্যেস নেই, হঠাৎ করে করলাম। একদিকে ভালো লাগছে, নিজের সংসারের কাজ নিজের হাতে করলে বেশ ভালোই লাগে, কিন্তু সময়টার অভাব আর কি। তো যাই হোক, অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, এখানে এতগুলো বাসন মেজে ফেলেছি, মানে এর আগেও কিছু বাসন মাজা হয়ে গেছিল, সেগুলো তুলে তুলে রেখেছি, মানে জল ঝরে গেছে সরিয়ে দিয়েছি, মানে কাঁচের বাসনগুলো। তারপরেও এই স্টিলের বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো জল ঝরলে এগুলোও তুলে মানে রেখে দেবো। তারপরে এগুলো আবার কয়েকটা ভিজিয়ে রেখেছি, এগুলো মাজবো। আর গামলায় আর বেশি বাসন নেই, দেখতে পাচ্ছো, ওই যে আর অল্প কটা আছে। তো এইভাবেই মাজছি, কিছুটা মাজছি, জল ঝরে যাচ্ছে আবার রেখে দিচ্ছি, আবার ততক্ষণ এখানে ভিজিয়ে রাখছি, এইভাবেই করছি। তো এখন তো এই রান্নার সময় এই অত বড় গামলাটা এখানে রাখা সম্ভব না। সকালবেলা ও মাঝে কোনো কাজ করি না এখানটা, ওর মতো করে ঠিক আছে, কিন্তু আমার কাজের মধ্যে তো এটা করা সম্ভব না, তার জন্য এই অল্প অল্প করে মাজছি। তো বেশিরভাগ মানে বাসন মাজা হয়ে গেছে, আর অল্প কটা আছে। আর এদিকে রান্না ঝোল ফুটছে, ঝোল আর একটু ফুটলেই বেগুন দিয়ে পমফ্রেট মাছ করবো, আলু আর বেগুন দিয়ে। তো এই মাছটা দিয়ে দেবো বেগুন সহ, আর একটু ফুটে গেলেই রান্না আমার কমপ্লিট। এখানে ভাতও ফুটছে, আর এদিকে আর কিছু করবো না, কারণ কালকে যে ডাটা চচ্চড়ি করেছিলাম, এই দেখো এতটা রয়ে গেছে, কাজেই এই ডাটা চচ্চড়ি আর পমফ্রেট মাছের ঝোল, ব্যাস এই হবে আজকে আমার রান্নার মেনু। তো মাছের ঝোল কিন্তু রেডি, আলু আর বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল। তো এইটুকু ঝোল রাখবো, কারণ লাগবে। চলো, রান্না বান্না কমপ্লিট। আর গ্যাসের জায়গা খুব একটা নোংরা হয়নি, তবু রান্না হয়ে গেছে, এমনি প্লেন একটু জল ঢাকা দিয়ে মুছে নিই। তো ফাইনালি সব কাজ কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, খাবার টেবিলে নিয়ে নিয়েছি, আর চচ্চড়িটাও গরম করে নিয়েছি, চচ্চড়িটা মাইক্রোওভেনে গরম করেছি, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, প্রচণ্ড অবস্থা খারাপ, ঘেমে একদম ভিজে এক শেষ, আর বাইরে রোদের তাপ দেখেছো, কে বলবে এটা বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি না হওয়া মানে যে কি প্যাচপ্যাচে গরম হয়, মানে ধারণা করার বাইরে। স্নানটা করলে একটু শান্তি পাবো মনে হচ্ছে। তো আমি না দাঁতানের জন্য একটা ড্রেস এনেছি, বেশ ভালো লাগলো আমার ড্রেসটা, ও এদিক সেদিক পরেও যেতে পারবে, প্লাস কোথাও ঘুরতে টুরতে গেলেও পরতে পারবে। আর ও সামনের দিকে বোতাম আছে, বোতাম খুলে ড্রেসটা খোলা যাবে, পুরোটা বোতাম দেওয়া পুরো লাস্ট পর্যন্ত। এই জিন্সের কাপড়ের মধ্যে কিন্তু খুব সফট, জিন্স কাপড় বলে যে মোটা তা কিন্তু নয়, এই গেঞ্জিটাও খুব সফট, টি শার্টটা আর উপরে এরকম ধরনের ড্রেসটা। আর এনেছি দুটো নেল পলিশ, নেল পলিশের কালার দুটো এরকম, একটা এই পিঙ্ক কালার একটা এই কালার, তোমাদের খুলে দেখাচ্ছি। এটার প্যাকেজিংটা এত সুন্দর দেখো, এই যে এইভাবে, এই যে এই দুটো কালার, ডি বেলির নেল পলিশ, এই যে একটা এই কালার একটা এই কালার। তো এই দুটো একসাথে কম্বো প্যাক ছিল, হ্যাঁ একসাথে সেট। তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, ঠিক আছে, আর আমি কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিতে পারো। ফ্যাশন আর বিউটির উপর কিন্তু চলছে প্রচুর 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 ডিসকাউন্ট। আর একটা এনেছি মেকআপ রিমুভার, তো যে আমি কোথাও ঘুরতে টুরতে গেলে কিংবা কোনো অকেশনে তো মেকআপ করতেই হয় জানোই, তো মেকআপ রিমুভারটা খুব দরকার, কারণ মেকআপ থাকলে স্কিনের পক্ষে খুবই ক্ষতি হতে পারে। তো আমি বরাবর না এই ল্যাকমির মেকআপ রিমুভারটা ইউজ করি, খুব ভালো, অল্প একটুতেই সুন্দর কাজ দেয় আর সুন্দর মেকআপ রিমুভও হয়ে যায়। তো এটা হচ্ছে ল্যাকমির অ্যাবসোলিউট মেকআপ রিমুভার, আর যায়ও অনেক দিন, দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু অনেক দিন চলে যায় একটা কিনলে। আর মেকআপ তো আর আমরা রোজ রোজ করি না, যখন মেকআপ করি কিংবা লিপস্টিক, এই ম্যাট লিপস্টিকগুলো সুন্দর দিলেই একদম সুন্দর উঠে আসে, কটনের মধ্যে স্প্রে করে নিয়ে, এই যে এরকম সিস্টেম, এই যে এখানে স্প্রে সিস্টেম আছে, টিপলেই স্প্রে হবে, তো কটনের মধ্যে নিয়ে সুন্দর করে ই করলেই উঠে যায় ল্যাকমির এটা। একটা আমি এনেছি ল্যাকমির 9 to 5 কম্প্যাক্ট, কোথাও ঘুরতে যাচ্ছি তো সবসময় তো আমরা মেকআপ করে বেরোই না, মনে করো দিনের বেলা কোথাও বেরোচ্ছি, কোথাও খেতে যাব কিংবা কোথাও একটু ঘুরতে যাবো, সারাদিন থাকবো, তো সেই সব ক্ষেত্রে না আমি 9 to 5 ইউজ করি, সারাদিন থাকে, বেশ ভালো এটা। আর মানে মেকআপ না করার, মেকআপ যদি না করে অথচ মেকআপের মধ্যে একটু মতো কাছাকাছি একটু দরকার স্কিনটাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাকমি 9 to 5 তোমরা ইউজ করতে পারো, বেশ ভালো। এই যে এরকম এখানে আয়না সিস্টেমও আছে ওপরে, আর এই যে এই কম্প্যাক্টটা, আর ভেতরে একটা পাফও আছে, এই হচ্ছে সিস্টেম 9 to 5, বেশ ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। এই কটা জিনিস আমি অ্যামাজন থেকে এনেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা চাইলে আমি প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো, আর তোমরা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে, যেটা আমি পেয়ে গেছি। তখন তোমাদের বললাম যে বেশ ভালো রোদ উঠেছে,
আর এখন দেখো পুরো মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে ঝাঁপিয়ে আসবে। আর এখন আমি বেরোচ্ছি তাতানকে আনতে। তো জানি না রাস্তায় আমি আবার বৃষ্টির কবলে পড়বো কিনা, বুঝতে পারছি না। তো কিছু করার নেই, টাইম হয়ে গেছে, যাই। রেনকোট তো সবসময় স্কুটিতেই থাকে, আর তাতানের রেনকোটটা তাতানের ব্যাগেই আছে। কি বলতো, রেনকোট পরে আসা যায়, কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই রাস্তায় আবার দাঁড়াও, ওই রেনকোট পরো, বড় ঝামেলা। আবার সেই রেনকোটটা ভিজে যায়, তাকে আবার জল ঝরাও, যাই না। যদি বৃষ্টি না আসে তো ভালো কথা, বৃষ্টি আসলে তো ব্যাস হয়ে গেল। চলো তাতানকে নিয়ে আসি। দেখ আমরা কিন্তু চলে এসেছি, কিন্তু সেই একই মেঘলা ওয়েদার, বৃষ্টি আসেনি, এটাই ভাগ্য ভালো। এবার আসুক, কোনো সমস্যা নেই। আর এদিকে আমিও খাইনি দুপুরে, এখন আমি খাচ্ছি। তাতান আজকে পমফ্রেট মাছ খুব ভালোবাসে, তার জন্য খেতে বসেছে, নাহলে খেতো না। হ্যাঁ, এসে আজকাল খুব একটা খায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে তাতানের অবস্থা খারাপ, সত্যি খুব খারাপ। তাতানের বাবাই অসুস্থ ছিল, তাতানের বাবাই সুস্থ হয়ে গেছে, এখন তাতানকে অসুস্থ করে দিয়েছে এই ঠান্ডা লাগা সর্দি ব্যাপারটা। ঘরে যদি একজনের ঢোকে ব্যাস, আর আমরা তো, আমার মা মেয়ে তো ফ্যাক্টরি নিয়ে বসে আছি নেওয়ার জন্য, দাও দাও দাও, তারপরে নাকে নাকে কথা হচ্ছে, তারপর চোখ থেকে জল বেরোচ্ছিল। স্কুলে যখন গেছিলাম, স্কুলে তো প্রচন্ড বাজে অবস্থা হয়ে গেছে, আর হাঁচি হচ্ছে বারবার। হ্যাঁ, প্রচন্ড হাঁচি হচ্ছে। এই যে রুমাল নিয়ে, রুমালে পোষাবে না যাওয়ার জন্য, আজকেও অঙ্ক করার কথা ছিল, কিন্তু ও বলছে আমার শরীর একদমই ভালো লাগছে না, করতে পারবো না। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছে, তো ওই ঘরে ঘুমিয়ে, ওই ঘরে ও ঘুমিয়েছিল, তো ওই ঘর থেকে ডেকেছি, ডেকে ওই ঘর বিছানা চেনা পরিষ্কার করেছি স্যার আসবে বলে। ও আবার দেখি এই ঘরে এসে শুয়ে পড়েছে, মানে ওর পারছে না, খুবই মাথা যন্ত্রণা করছে, একদমই মানে অবস্থা খারাপ আর কি। তো যাই হোক, বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ হলো না, একদমই ভালো লাগে না, সময়টা না একদম ভালো যাচ্ছে না, মানে একের পর এক লেগেই যাচ্ছে। কালকে ইন্দ্রর ছিল, আজকে আবার তাতানের হলো, জানি না কী হবে। তাতানের বাবার শরীর খারাপ ছিল, আজকে তাতানের শরীর খারাপ হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে, আর জোর নেই শরীরে, বলছে মাথা যন্ত্রণা করছে, নাক বন্ধ হয়ে আছে, মাঝে মাঝে কী হচ্ছে গায়ে কাটা দিয়ে উঠছে, মানে আসছে আসছে বলছে, আমি আসছি আসছি, একের পর এক লেগেই আছে। কালকে ওর বাবাের, আজকে এতেই আমার, আমার ওর দুজনেরই একটু ঠান্ডার ধাঁচ, তার মধ্যে যদি একটু এরকম ছুতো পাই, মানে কেউ যদি, কারোর যদি এরকম হয় ব্যাস, হ্যাঁ নেওয়ার জন্য রেডি, দাও আমাকে দাও, আমরা বসে আছি নেওয়ার জন্য, জানি না এরপরে আমার কী হবে। যাক এখন আসবে তাতানের স্যার, তো বুঝতে পারছি না। আমি ওকে বললাম ঠিক আছে স্যার আসুক, স্যারকে না করবো না, তুই যেটুকু পারিস সেটুকু পড়িস, স্যারকে আমি বলে দেবো, স্যার ওর শরীরটা ভালো না, বেশিক্ষণ পড়তে পারবো না, পারবে না, নাক টানছে, নাক আটকে আছে, নাক বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে কোনোরকম দাতানকে, দাতানের স্যারকে আমি না করিনি, আমি স্যার আসার, স্যার অলরেডি চলে এসেছে, ঠিক আছে, পড়তে বসে পড়েছে। তো আমি স্যারকে বলেছি যে স্যার ওর শরীরটা খুব একটা ভালো না, ও যেটুকু পারবে ওইটুকুই পড়ুক। তো তাতানকেও বলে রেখেছি, তো যদি খুব শরীর খারাপ লাগে তাহলে স্যারকে বলবি আর কি। তো ওই জন্যই অল্প একটুই পড়বে, বেশিক্ষণ পড়বে না। আর আমি এদিকে ডিনার বানাতে চলে আসলাম, ভালো লাগছে না, দেখবে রান্না বান্নাটা না সব কিছু মুডের ওপর, মনের ওপর। মন যদি ভালো থাকে তাহলে ভালো মন্দ রান্নাবান্নাও করতে ইচ্ছা করে, খেতেও ইচ্ছা করে, আর মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। তো আমি ইন্দ্রকে বললাম, ধুর আমার না আজকে কিছুই ভালো লাগছে না। তা ইন্দ্রর যে খুব সুস্থ হয়ে গেছে তাও না, কিন্তু ও তো ছেলে মানুষ, মানে ও নিজেকে, ও সত্যি কথা বলতে গেলে না, আমি আর তাতান খুবই দুর্বল, কিন্তু ইন্দ্র প্রচণ্ড স্ট্রং, একটুতে ও ভেঙে পড়ে না, কিন্তু তাতানও একটুতেই ভেঙে পড়ে, আর আমিও একটুতেই মানে শরীর নেতিয়ে পড়ে আর কি। কিন্তু ইন্দ্র না বুঝতে দেয় না, মানে শরীর ও হচ্ছে হচ্ছে ও ঠিক হয়ে যাবে, মানে জ্বর যেদিন আসলো সেদিন একদিন একটু শুয়েছিল, ও একদিনও না, একবেলা দুপুরবেলা একটু শুয়েছিল, রাত্রেবেলা উঠলে উঠে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে আবার শুয়েছে, ব্যাস পরের দিন থেকে ও পুরো সুস্থ, ও নিজের কাছে নিজে চলে গেছে। কিন্তু আমাদের বেলা সেটা হয় না একদম, মানে কি বলবো আর কি। যাই হোক, তো বললাম যে ভালো লাগছে না ওর শরীর খারাপ, আর তাতানের শরীর খারাপ হলে না সারাক্ষণ মা 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 করতে থাকে, তুমি পাশে বসো, তুমি এই করো, তুমি আমাকে এই করো, মানে সারাক্ষণ ওর পাশে বসে থাকলে, ওর মাথায় হাত বোলালে তাহলে ওর ঠিক আছে, এটা কি সম্ভব বলো? আমার তো ঘরেরও কাজকর্ম থাকে। তো যাই হোক, তাতানের স্যার তো পড়াচ্ছে, একটু পরেই চলে যাবে, আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, রান্নাবান্নাটা সেরে ফেলি, তো শুধু রুটিই করবো আর কিচ্ছু করবো না, আর দুধ গরম করবো। আর আগের দিন একটু ঘুগনি করেছিলাম না, সেই ঘুগনি অল্প একটু রয়েছে, তো সেই ঘুগনি আর আজকে তাল তরজুত করে ওই পেঁয়াজ লঙ্কা শশা লেবু ওইসব কিচ্ছু দেবো না, শুধু ঘুগনিটা রয়েছে ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। শুধু রুটি করে ঝটপটে রেখে দিলাম, দুধ টুধ গরম করে ফেললাম, ঘুগনিও গরম করে ফেললাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। তো ওই হচ্ছে ব্যাপার। আর তাতান বেশিক্ষণ পড়তে পারেনি, এক ঘন্টারও বেশি, এক ঘন্টাও পড়েনি ঠিকঠাক মতো। তো তাতানের স্যার কিন্তু একটু আগেই চলে গেছে, আর এখন কিন্তু আমি তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে আসলাম, আমি তাতানের পাশেই বসেছিলাম,
রান্না করার প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর আমরা খেতে বসছি, স্যারও চলে গেছে। তাতন তো বলছিল খাবেই না, আমি জোর করলাম না একটা রুটি অন্তত খা, তো একটা খেয়ে আর একটা একটুখানি খেয়েছে আর খেতে পারলো না। তো আর ইন্দ্র তো দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসে, মানে ঘুগনি দিয়ে একটা রুটি খেয়েছে আর দুধ দিয়ে দুটো রুটিও খেয়েছে, কিন্তু আমি আবার না দুধ দিয়ে রুটি ওরমভাবে খাই না, দুধও খাই রুটিও খাই কিন্তু একসাথে দুটো খাই না। প্রথমে একটু ঘুগনি দিয়ে খেয়ে নেবো, তারপরে আমার হচ্ছে শুধু শুধু দুধ খেতে ভালো লাগে। রুটি ফুটি হলে না রাত্রেবেলা শোয়ার আগে এক গ্লাস গরম গরম দুধ খেয়ে শুতে আমার খুব ভালো লাগে। আর দুধটা তাতান একদমই পছন্দ করে না, কিন্তু ইন্দ্র আর আমি দুধ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, দুজনে মানে আমাদের অপোজিট হয়ে গেছে তাতান, কেন হলো জানি না এরকম। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, টেবিল টেবিল সব পরিষ্কার। তাতান অলরেডি শুয়ে পড়েছে, অন্যদিন এই সময় জেগে থাকে, মানে ফ্রেশ হয়, এই করে সেই করে, দাঁত ব্রাশ করে। আজকে দাঁত ব্রাশও করলো না, বলছে মা শরীরটা ভালো লাগছে না, আজকে স্কিপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব একটা ভালো নেই, কালকে জ্বর ঠর আসবে কিনা, তবে এখন অবধি জ্বর আসেনি, কিন্তু জ্বর আসার আগে পর্যন্ত যা যা সিমটম থাকে সমস্ত কিছুই ওর মধ্যে দেখতে পাচ্ছি। মাথা যন্ত্রণা, সর্দি, হাঁচি, বলছে শীত শীত একটা ভাব লাগছে, মাঝে মাঝে গায়ে কাটা দিয়ে উঠছে, তো সেগুলো হচ্ছে। এখন জানি না কালকে জ্বর আসবে কিনা, বলতে পারছি না, ভালো লাগে না শরীর, যদি বাড়িতে কারোর শরীর অসুস্থ থাকে একদমই ভালো লাগে না। তো জানি না এবার আমার ভয় পাচ্ছে যে আমার না হয়ে যায়, তাহলে হয়ে গেল ব্যাস। দেখি চলো, এখন বেশি রাত হয়নি, বাবা বেশি রাত হয়নি, করো 11:30 বেজে গেছে। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, তারপর দেখা যাক যদি যতটা এডিট করতে পারি, তারপর গিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা দাতানকে স্কুলেও পাঠাবো না, ও স্কুলও যাবে না, আর স্যারও কোনো আসার ব্যাপার নেই, কাজে একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই আর। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।